সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, ত্রাণের জন্য আকুতি করছে মানুষ। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। 8 দিন ধরে সুরমা কুচিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট নগরসহ জেলার 13টি উপজেলায় প্লাবিত হওয়া হাজার হাজার গ্রামে এখনও পানি কমছে না। এতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং তাদের জীবন যাপন করাই খুবই অস্বাভাবিক অবস্থা হয়ে গিয়েছে। ভাই, তারা সারা জীবনের জমানো অর্থ দিয়ে গড়া বাড়িঘর সব কিছু নদীতে বিলীন হয়ে যাচ্ছে, তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই যেই 13-14টা উপজেলার মানুষ, 10-12 লাখ মানুষ তারা গৃহহীন হয়ে পড়েছে, পানিবন্দী হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে তাদের ঘর বাড়িগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ভাই, অন্তরের অন্তঃস্থল থেকে সিলেটবাসীর জন্য দোয়া করবেন, তারা যেন খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, সিলেটের লক্ষ লক্ষ মানুষ যেন প্রত্যেকটা জনগণের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ভাই, সিলেটবাসীর জন্য এই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্রতিটা সময় প্রতিটা নামাজে তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, সকলের কাছে দোয়া চাচ্ছি।